আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। গাইস, আজকে কিন্তু আপনাদের মাঝে আরো একটি রুম ইন্টেরিয়র কাজ নিয়ে আসলাম, সেটা হচ্ছে জিপসাম ডেকোরেশনের মাধ্যমে ভিতরের রুমগুলো কিভাবে সাজিয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো। তো এটা হচ্ছে সম্পূর্ণ লতা জিপসনের, মনির ভাই কিন্তু কাজ করেছে। আর মনির ভাইয়ের নাম্বার, যাবতীয় ডিটেলস ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দেওয়া আছে। তো ভিউয়ার্স, আমরা এখন ভিতরে যাবো। বাড়িটি কিন্তু অনেক চমৎকারভাবে কিন্তু সাজানো হয়েছে, ভিতরে গিয়ে দেখবো আমরা আর বাড়িটি কীভাবে সাজানো হয়েছে। তো গাইস, চলুন আর কথা বাড়াচ্ছি না, আমরা ভিতরে চলে যাই এখন। আজকের এই বাড়িটির সম্পূর্ণ মালিক হচ্ছে আপনার হাজী নুরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভাই ভালো, আলহামদুলিল্লাহ। তো মনির ভাই কিন্তু ভাইয়ের কাজটা করেছে, ভাইয়ের বাড়িটা কিন্তু অসংখ্য সুন্দর, অনেক অনেক সুন্দর। তো মনির ভাই, তো আপনি তো ভাইয়ের কাজটা করিয়েছেন? ওকে, তো ভাইয়া, আপনি যে মনির ভাই যে কাজটা করিয়েছে, তো আপনার কিরকম মানে কি আসে বিষয়? মনির ভাইয়ের সাথে আমাকে কন্টাক্ট হয়েছে, আমি বাইরে ছিলাম, ছয়দারাতে ছিলাম। ওকে, আমার বাড়ি হলো কুমিল্লা ডিস্ট্রিক্ট চান্দিনা থানা পোস্ট অফিস মহিষাই গেরাম দারোরা দক্ষিণপাড়া। আমার নাম হাজি নুরুল ইসলাম, আমার বাবার নাম হাজি খলিলুর রহমান। তো আমি মনির ভাইয়ের সাথে সৈদারা থেকে কন্ট্যাক্ট করছি যে ভাই, আমার এই সিলিং এবং জিপসের কাজ এইভাবে করে দেবেন, কত করে আপনি বলেন। তো মনির ভাইয়ের সাথে আমার এক প্রকার যায় কন্ট্যাক্ট হইল, এই কন্ট্যাক্ট 320 টাকা ফট। তারপরে মনির ভাই খুব সুন্দর করে আমার কাজটা করছে, কাজ আমি অনেক খুশি। কতদিন হয়েছে কাজটা করেছে? কাজটা মনির ভাইয়ের মনে হয় 6 মাসের মতো যে কাজটা করতে, কাজটা যে হয়েছে বলা যায় 1 বছরের মতো। 1 বছর মানে 1 বছরের মধ্যে কোনো সমস্যা পেয়েছেন? না, আলার কোনো সমস্যা হয়নি। কোনো সমস্যা হয়নি না? না, কোনো সমস্যা। ওকে, ভাই হচ্ছে সৌদি প্রবাসী না, সৌদি থাকে। তো ভাইয়ের বাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর, তো আপনাদের দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। তো মনির ভাই, ভাইয়ের কাজটা করে আপনার কেমন লাগছে? না, ভাইয়ের কাজটা করে আমার সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। মানে ভাইয়ের কাজ করে আমি অনেক খুশি, এবং মানে ভাইয়ের নাম কোনো আসলে কোনো বাসা বুঝি তো মানে অনেক খুশি, অনেক খুশি না? ওকে ভিউয়ার্স, তো আমরা এখন এক এক করে রুমগুলো দেখাবো আপনাদের। তো আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো মনির ভাই খুব সুন্দর করে আমার কাজ করছে, মনির ভাইয়ের কাজ টাকা দিচ্ছেন। ওকে, তো নুরুল ইসলাম ভাই, হাজি নুরুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভাই, আমরা এখন আপনার রুমগুলো দেখাবো। তো চলুন আমরা রুমগুলো দেখে আসি। ভিউয়ার্স, আজকের ভিডিওতে কিন্তু আমাদের সম্পূর্ণ আবারও বরাবরের মধ্যে হেল্প করবে লতা জিপসাম থেকে মনির ভাই। কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আছি ভালো ইনশাআল্লাহ ভাই, আপনাকে দোয়া। আজকে ভাই নিয়ে আসছি, এই কাজটা হয়েছে আপনার কুমিল্লা চান্দিনা থানা, চান্দিনা থানা ধাহরা বাজারের সাথে কাজটা। এই ভাই সৌদি আসলে, হ্যাঁ, দীর্ঘদিন আমরা এই কাজগুলো করছি, অনেক আগে দেখা যায় 27 মাস আগে কাজটা করছি আমরা লকডাউনের ভিতরে। এবং এই কাজটা আমরা কী কী কাজগুলো করছি এই কাজগুলো বিস্তৃত দেখানো। আর আমাকে কুমিল্লা শহরে কিন্তু কম বেশি সব জায়গায় কাজ করা আছে, আমার গরিবগুলো অলরেডি কাজ চলতেছে, গরিবপুর ছাগলপট্টি। যদি কোনো ভাই থাকে পরবাসী, হ্যাঁ, দেখা যায় তো আমাকে দিয়ে করাইতে পারবো, কিন্তু এই ক্ষেত্রে তাও কোনো সমস্যা নাই, কোনো ভয়ের কোনো কারণ নেই, আমরা কাজ করাইতে পারবো ইনশাআল্লাহ। এই জায়গায় অফিস দেওয়া আছে, এই সালে এরা সব বিস্তৃত দেখে যেটা ভালো লাগে তাই দিয়ে আমরা কাজ করুক। আচ্ছা, এখন আমরা এই কাজটা করছি, কত টাকা কত বাজার দিতে পারে এটা একটা আমরা ধারণা দিব। আচ্ছা গাইস, খুবই চমৎকার কাজ, আপনারা দেখা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনাদের কাজটা কিরকম লাগতেছে আর কি। ওকে ভিউয়ার্স, প্রথমে আপনারা দেখাবো আপনার সিলিং এর যে কাজটা করেছে ওনারা, সিলিং এর কাজটা দেখাবো যে কিভাবে করেছে কাজটা। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন। তো মনির ভাই, তো এই কাজটা আপনারা কিভাবে করেছেন? এই কাজটা হচ্ছে ভাই স্কট বিষয়ে, এটা হচ্ছে ফলস সিলিং, যেটা বলে ফলস সিলিং। এই কাজটা ফলস সিলিং, এটা হচ্ছে আপনার, এটা আমরা 300 টাকা করে স্কোয়ার ফিট করছি। 300 টাকা স্কোয়ার ফিট, 300 টাকা স্কোয়ার ফিট করছি, মানে কালার কলার রং সব আমাদের, রং সহ আপনাদের, সব রং সহ আমাদের, কিন্তু লাইটিং মালিক পক্ষে। আচ্ছা, লাইটিং মালিক পক্ষের, আর হচ্ছে রং হচ্ছে ওনাদের, রং থেকে শুরু করে সব মালামাল কিন্তু ওনাদের। আর 300 টাকা খরচ করে কিন্তু আপনারা 300 টাকা স্কোয়ার ফিট আর কি।
বিদেশ থাকবেন, আপনি তো আর দেশে নাই, কারণ বিশ্বাসই সব জিনিসটা, বিশ্বাস না করলে ব্যবসা করা যায় না। এই জন্য আমি সবাই বলছি, আমার আরো অনলাইনে ডিজাইন সারা আছে, আমি সবাই বলছি যে ভাই আপনারা কাজ দেখেন, দেখার পরে আপনারা কাজ করেন, মানে কেউ দিয়ে করলে আপনার কাজ ভালো হবে, কারণ আপনার কাজটা কিন্তু এটা একদিন দুই দিনের ব্যাপার স্যাপার, এটা কিন্তু ইজিপশন ডিজাইনটা হচ্ছে আপনার 100 বছর কিছু হবে না, ডিজাইনটা মানে কিছু হবে না, কিছু হবে না, যদি মাল ভালো ম্যাটারিয়ালস দিয়ে যদি করে আপনার 100 বছর কিছু হবে না। অনেক জায়গায় বলে ফাইটে যায়, সুইটা যায়, কিন্তু ওগুলো মাল দামে ডেপ্রেস মাল দেয়, ওগুলা গ্যারান্টি তো ভালো পেন্টের মাল দেয় না। আচ্ছা, তো ভিউয়ার্স, তো এই যে আপনাদের একটু সাইডের কাজগুলো দেখাই, তো এই সাইডের কাজগুলো আপনি কিভাবে করেছেন? এগুলা এটা পুরোটাই মানে কমপ্লিট, পুরোটাই সিলিং স্কোয়ার ফিট আছে, মানে এটা কত স্কোয়ার ফিট আছে মানে 120 স্কোয়ার ফিট, 10 বাই 12 120, মানে আপনার 300 টাকা স্কোয়ার ফিট, 300 টাকা স্কোয়ার ফিট। ওকে গাইস, তো এই রুমটা করতে আনুমানিক কত টাকার মতো খরচ হচ্ছে? এই রুমটা করতে দেখা যায় 30-35 হাজার টাকা খরচ হচ্ছে। এরকম আপনারা যদি এক রুমও কিন্তু চাইলে করতে পারবেন, তাদের দিয়ে 20-30 হাজার টাকার মধ্যে কিন্তু খুবই চমৎকার ভাবে আপনার রুমটি সাজিয়ে নিতে পারবেন। তো আমরা এখন চলে যাব হচ্ছে আপনার ডাইনিং রুমে, ডাইনিং রুমটা দেখবো যে কিভাবে ওনারা কাজ করেছে আর কি। অভিনাস, আমরা চলে আসলাম হচ্ছে ডাইনিং রুমে, তো মনির ভাই এই কাজটা কিভাবে করেছেন আপনারা? টাকা দিলে হবে তারপরে আমরা মাল নিবো, আপনার যাইয়ে দেখবো, তারপরে পেমেন্ট করেন, আগে পেমেন্ট করেন না। এখন কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক সিটের বৈঠক আছে, আমাকে অফিসে কিন্তু অনেক আগে কমপ্লেন দেয় যে ভাই আমি তো কাজ করার মধ্যে 2000 টাকা আমার কাছে নিয়েছে, বলছে যে আমি আপনার বাসা যাই মাপ নিতে, আমার যাইতে যে 2000 টাকা খরচ হবে, তারপরে আমি 2000 টাকা পাঠাইছি, মতন ভাই আর সে ফোনই ধরে না, ফোনই ধরে না। ওকে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হল রুম আর কি, ডাইনিং রুম যেটা কি বোর্ড, এটা সব বোর্ড, কিন্তু এটা অনেকে আবার সাত না, এটা কিন্তু সব বোর্ডের কাজ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বোর্ডের কাজ না, বোর্ডের কাজ, এটা কিন্তু অনেকে সাত বসবো, এটা কিন্তু সাত না, এটা কিন্তু সব বোর্ড। ওকে, তো এটা কত টাকা স্কোয়ার ফিট নিছেন? দেখতে পাচ্ছেন, তো এরকম একটি সুন্দরভাবে কাজ করাতে পারবেন তাদের দিয়ে, তো এটা হচ্ছে 320 টাকা স্কোয়ার ফিট, আরো কম করাতে পারবেন যদি আপনারা কালার না করেন। না, তারপরে মালের ভিতরে কোয়ালিটি আছে, অনেকে বর্তমানে অনেকই মাল যাবে, যদি হাই কোয়ালিটি মাল থাকে তাহলে ওই ক্ষেত্রে আর বেশি রেট আসবে, মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে আর কি। দেখা যায় আপনি যদি কোন যে ভাই আমি 250 টাকা বেশি দিব না, ওনা আমার আর 20 টাকা কম দিলাম আমি করে দেব, কিন্তু আপনি হাই কোয়ালিটি মাল পাইবেন না কোনো। ওকে ঠিক আছে, আমি কিন্তু হাই কোয়ালিটি মাল পাইবেন না। আচ্ছা আচ্ছা, তো আমরা আরো একটি রুমে চলে যাব, একটা বেডরুমে চলে যাব, তো বেডরুমটা কিভাবে কাজ করেছে? তো এটা একটু নরমাল বেবি, তো তাও আমরা কারণ তাদের কিন্তু বিল্ডিংটা তো অনেক বেডরুম, ঠিক আছে, তো আরো একটি বেডরুম আমরা এখন চলে যাব। তো এ হচ্ছে আরো একটি বেডরুম, ঠিক আছে, তো এটাও কিন্তু আমরা সিলিং এর কাজটা খুবই চমৎকার ভাবে করেছে। না, এটা এই জায়গায় মানে এই ফ্ল্যাটে নিচতলা দোতলা পুরোটাই আমরা কাজ করছি, এই যে বলে যে রং,
এই রঙের কাজ কিন্তু আমরা করছি, এটা কিন্তু আপনার এই যে রংটা, এটা কিন্তু বাজার রং না, কিন্তু এটা এটা কি কি রং? এটা আপনার মালিক পক্ষে আমার কাছে বাড়িওয়ালা ভাই, সে এটা কিন্তু জয়তুনের রং দিয়েছে। এটা রং হইছে আপনার বাজার থেকে অনেক দাম বেশি, দাম বেশি না, দাম বেশি। এটা লাইন পুটিং সহ কাজ, রঙের কাজ আমার কাছে করাইতে পারবো, কিন্তু ওই আপনার লাইন পুটিং এর যদি কাজ হয় লাক্সারি তাইলে করবো, কিন্তু আমি ওই ডিসেম্বর ওগুলো নর্মাল রং আমরা করবো। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে এই যে সাইডের যে বর্ডার গুলো গাইছে এগুলো হচ্ছে 100-120 টাকা রানিং ফিট। তারপর হচ্ছে যে আপনার সিলিং গুলো হচ্ছে পার পিস হিসেবে সেল করে, ঠিক আছে? তারপর আলোচনার মাধ্যমে 200-200 টাকা কম বেশি হবে। ওকে, এটা আলোচনার মাধ্যমে। ওকে গাইস, তো এখন আমরা আরো একটি বেডরুমে চলে যাব। তাদের কিন্তু বিল্ডিংটাতে অনেক রুম, তো আরো একটি বেডরুমে চলে যাব গাইস। এই হচ্ছে আরো একটি বেডরুম। এই বেডরুমটা কিন্তু খুবই চমৎকার ভাবে কাজ করিয়েছে ওনারা, দেখতে পাচ্ছেন সিলিংটা, তারপর হচ্ছে আপনার সাইডের যে বর্ডারগুলো, ঠিক আছে, খুবই নাইস। ওকে, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে কিন্তু কাজ করেছে ওনারা। আমরা যে সময় কাজটা করছি এই বাড়িওয়ালার, ওই সময় কিন্তু এই বাড়িওয়ালা ভাই বিদেশে, হ্যাঁ, সে কিন্তু আসছে যে নগদে আসছে, কিন্তু আমাগো মুখের কথা কই তো লাভ নাই, এর সাথে আমরা কথা বলবেন, আমাগো কাজ দিয়েছি ইনশাল্লাহ, আমাগো দিয়ে কোনো সে 100-150 এর কাজ বুঝাই দিছে। ওকে, তো আপনাদের অফিসের লোকেশনটা একটু বলেন। আমাগো অফিস বসুন্ধরা অফিস, ঢাকা বসুন্ধরা আছে একটা, তারপরে আপনার যে সাবার থানা স্টান একটা, আর আছে আশুলিয়া ফ্যান্টাস্টির সামনে একটা। আমাগো তিনটা অফিস, তিনটা অফিসে দুইটা ভিজিট করা আছে অনলাইনে, আর একটা ভিজিট করে নাই, ওটা নেক্সট টাইম আমরা দিয়ে দেবো। ওকে গাইস, তো আপনাদের নাম্বারটা একটু বলেন। আমার নাম্বার হচ্ছে 0711826789। আমার সবসময় ইমু সন্ধ্যার পরে খোলা থাকে, দিনে বন্ধ থাকে। ওকে, আমার মোবাইলে যোগাযোগ করলে সবচেয়ে বেটার হবে। ওকে ভিউয়ার্স, তো আসলে আজকের ভিডিওটি আমরা এখানে বিদায় নিচ্ছি। তো আপনাদের যদি এভাবে আপনার বিল্ডিংটি সাজাতে চান তাহলে অবশ্যই কিন্তু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, মনির ভাইয়ের সাথে। তো আজকের ভিডিওটি আমরা এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।